কোরআন পড়ার পরে কোরআন যেভাবে আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য বলা থাকে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, উচ্চতর বলা আলহামদুলিল্লাহ। কোরআন প্রতিষ্ঠা করা আমাকে জানতে হবে, সেটা আমাকে মানতে হবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। কি বলেন? সুতরাং দুঃখ লাগে যে দেশে 93% মুসলমান, সেই দেশে ঠিক না? আমরা যদি একটু চিন্তা করি ভাই, মানে একটু যে কোরআন শরীফ পড়া না যা সকলের জন্য, সকলের জন্য কোরআন শরীফ হচ্ছে সকলের জন্য পরকালে নাজাত। এই জন্য আমাদের আল্লাহ বলেছেন তাওরাত আলিম ফরিদা আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, আপনাকে এই কোরআন শরীফ উচ্চ শিক্ষা লাভ করার জন্য, মূল শিক্ষা লাভ করার জন্য, শিক্ষার অনুরাগী হওয়ার জন্য ইসলামের মধ্যে যে কোরআন শরীফ আমাদেরকে দেওয়া হয়েছে, এটি থেকে অবসর করে উচ্চ শিক্ষার জন্য দেওয়া হয়েছে। চীন দেশে যাও, যাও বাংলাদেশে যাও, যে যে রাষ্ট্রের মধ্যে সুশিক্ষা আছে ওই শিক্ষা নিয়ে আপনি শিক্ষিত হয়ে দেশের জন্য পড়ো, আলহামদুলিল্লাহ। যে সুশিক্ষা, শিক্ষার দুই প্রকার, শিক্ষার পাঁচ প্রকার, দুই প্রকার কুশিক্ষা সুশিক্ষা আসলে নাই। হ্যাঁ, আপনি ডক্টরের পাশ করেছেন, আপনি সমাজের মানুষকে মূল্যায়ন করেন না, আপনি ডক্টরের পাশ করেছেন, আপনি আহতদেরকে সম্মান করেন না, আপনি ডক্টরের পাশ করেছেন, মসজিদের ইমাম সাহেবকে তুচ্ছ করেন, আপনি ডক্টরের পাশ করেছেন, মা বাবাকে মা বাবা বলে ডাকতে আপনার লজ্জা বোধ হয়, এই রকম শিক্ষা হচ্ছে কুশিক্ষা নাকি? এই কুশিক্ষা কুশিক্ষা আপনি দেখেন যে দেশে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যা পাঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ের যিনি উপরে ছিলেন বিসিসি ছিলেন, ওনার ছেলে তাকে আমেরিকা, ওনার ছেলে তাকে লন্ডন, কানাডা, ফ্রান্সে, কিন্তু উনি থাকতে হয় বিদ্যাশ্রমে, কনফার্মে বিদ্যাশ্রমে বহু প্রমাণ আছে। তাহলে বাবাকে দেখা করার পর ছেলে জানা যায় কিভাবে আসতে পারে না সময় নেই, এই শিক্ষা হচ্ছে কুশিক্ষা। আর সুশিক্ষা মানে কি? কোরআন পড়ার পরে কোরআন যেভাবে আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য বলা থাকে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, উচ্চতর বলা আলহামদুলিল্লাহ। এটা এমন একটা কিতাব, জালিকাল মানে ওয়াহ, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা বই নয়, এটা এমন একটা কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি যে বই পুস্তক গুলো আমরা অধ্যয়ন করি, কিন্তু এই কিতাবের কি সমপরিমাণ হবে? কি বলেন? হবে। সুতরাং আমি উদার আহ্বান জানাবো আপনাদের, আজকে কোরআন শরীফ পড়ার জন্য ছেলে দিতে পারি না, কেমন লড়াই যায় কেমন তা না জানে, আপনাকে যখন কবরে দেওয়া হবে, আপনাকে যখন মানিস্ত করা হবে, কবরস্থ করা হবে, আপনাকে কি ভয় দিবে? আপনার ছেলেকে যদি কোরআন শিক্ষা না দেন, ধর্মীয় অনুশাসন যদি মেনে চলার জন্য যদি তাকিদ না করেন, নির্দেশ না দেন, মেডিকেল
জমিনের মধ্যে তোমাকে আমি সৃষ্টি করেছি, প্রেরণ করেছি, তুমি চুরন চিরা ছিল না, আস্তে আস্তে বড় হয়। আপনি যদি মাদ্রাসা দেন সে আলেম হবে, স্কুলে দিলে মাস্টার হবে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডক্টর পাস করবে। কিন্তু ডক্টর পাস করলে একটা সমস্যা আছে, আমি বলতে না বলছি না মানা করছি না, কিন্তু ইসলামের দুনিয়া শিক্ষা যদি তাকে নিয়ে যদি ডক্টর ট্রেন যদি নিতে না পারেন তাহলে আপনার বাবা আপনার মা যখন এনতেকাল হবে হুজুরে বলবে মজবুত হবে তো আপনার সব কথা ভালো লেগেছে, কিন্তু আমি ডক্টর উপাস করেছি, কোনদিন কোনো জানালা যাইনি, কোনদিন কোনো জানালার জন্য যাওয়ার আগ্রহ ছিল না। আমি কত হাসপাতালে ছিলাম, ঢাকা কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর নিয়েছি, এরপরে আমার আব্বা ইন্তেকাল হলো, আমার কপাল পড়া আমার বাবার জানালা পড়ার জন্য আমাকে আজকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। এরকম কি না, হ্যাঁ হুজুর আপনার কাছে আসতে ছেড়ে নি, তাকে বলেন দেখি সবাই বলে যে হুজুর আমি সিনি, এরকম বলে কিনা বলেন, বলেন কিনা, হ্যাঁ হুজুর এখন না সিনি, এরকম কিন্তু উনি যখন কথা আলোচনা শুরু করলেন উনি কেমন ছিলেন, উনি নামাজে ছিলেন, উনি মসজিদে আসতেন, উনি ফরজটা নামাজ জামাতের সেইখানে করতেন, হঠাৎ করে জানাজার মাঝখানে থেকে একজন ছোট একজন মানুষ মাথায় মধ্যে টুপি দাড়ি সাদা নিলে উঠলেন হু হু করে, হুজুর আমার মনে একটা বড় বেদনা হয়ে গেল, কি বলেন দেখি সমস্যা আমার বড় দুঃখ, আমার আব্বাকে আমার আব্বাই আমাকে ধর্মের কোন শিক্ষা দেয় নাই, আমাদের নামাজ শিখেছি আমার বাপকে আমার হুজুরি গোসল দিয়েছে, দাফনের ব্যবস্থা করেছে, আমি দুই চক্ষু দেখে দেখে আমার চোখের পানি বেরিয়েছি, আমার কাজ করার কোনো সুযোগ ছিল না, এরকম আসনা এরকম আসনা নিজের ছেলে যদি নিজেকে কবরস্থ করতে না পারে ইসলামের দৃষ্টিকোণে যেভাবে তাকে দাফন করতে হয় জিয়ারত করতে হয় সেভাবে যদি সে করতে না পারে, যিনি তার পিতা হতবাক না কি বলেন
ইমাম সাহেব বলেছেন, তাফসীর মাহফিলের মধ্যে বলেছেন, কনফারেন্সের মধ্যে বলেছেন, মাদ্রাসা সভার মধ্যে বলেছেন, আজকে নুরুদার আলীর সামনে অনেক কথা হয়ে গেল। ওই দিনও কোরআনের কথা বলেছে, আপনার কানে কি শুনেন নাই, আপনার চোখে কি দেখেন নাই, মাহবুবকে ডাকি দিবেন, আল্লাহর কাছে আবার আহ্বান করবেন, মাহবুব আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রীকে নামাজের তাকিদ দেওয়ার জন্য, ধর্মীয় কাজ শিখার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন মোতাবেক আমল করার জন্য আমাকে একটা দুই একটা ঘন্টা একটা মিনিটের জন্য দুনিয়াতে পাঠান। আল্লাহ বলবে, মাহবুব আমি এমন একটা জাতের কসম করে বলেছি, কোন দুনিয়ার আমার বান্দা যদি কবরে নিয়ে আসে একটা সেকেন্ডের জন্য দুনিয়াতে যাওয়ার আর কোন সুযোগ থাকে না।